আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। পুরোদমে দখলদার ইসরায়েল, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, কপালে দুঃখ আছে ইসরায়েল ও আমেরিকার। দাদাগিরির দিন শেষ, এবার সবাই ঘনিয়ে এসেছে গোটা মুসলিম জাহানের রাজত্ব করার। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। নিপাতের সময় এসেছে এখন ইসরায়েলের, গোটা মুসলিম জাহান এক দাঁড়িয়ে এবার ইসরায়েল ও আমেরিকাকে তাদের অহংকারের চারাক এবার নিভিয়ে দিবে ইনশাআল্লাহ, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা, লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশের মৃত্যু। আরো জানিয়ে দিব ইউক্রেন যত চুক্তি লঙ্ঘন করছে ততই ভূখণ্ড হারাচ্ছে বলছে ল্যাভরভ। এবং জানিয়ে দিব ইউক্রেনের জয় না হওয়া পর্যন্ত রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া, যে কোনো মূল্যে বিজয় ছিনিয়ে আনবে, এবার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে উত্তর কোরিয়ার সেনারা। এবং সর্বশেষ জানিয়ে দিব এই মুহূর্তের জন্য অন্যতম চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ সংবাদ, নিহত সেনার সংখ্যা নিয়ে নেতানিয়াহুর মিথ্যাচার। দর্শক, আপনারা জানেন যে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিতই হয়েছে মিথ্যার উপর ভর করে, ফলে সেই রাষ্ট্রের শাসকরা মিথ্যা বলবে, এটাই স্বাভাবিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ভয়াবহ সংঘাতের মুখোমুখি যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইরান, এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানও তার মিত্রদের উপর হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গেল 26 অক্টোবর ইরানের বিভিন্ন টার্গেটে হামলা চালায় ইসরায়েল, এরপর থেকে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন ইরানের কর্মকর্তারা। পরম মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য এই পাল্টা হামলা মোকাবেলায় এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সেনা ও সমরাষ্ট্র পাঠানোরও ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন খামেনি। এর আগে 1 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল ইরান। প্রায় 200 ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চলতি বছর এটি ইরান থেকে ইসরায়েলে দ্বিতীয় হামলার ঘটনা ছিল। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি যদি পাল্টাপাল্টি হামলা চালাতে থাকে তাহলে অঞ্চল জুড়ে বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে। উল্লেখ্য, গেল 1 বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, সম্প্রতি লেবাননেও অভিযান চালাচ্ছে দেশটি, এখন ইরানের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় বাংলাদেশের মৃত্যু। লেবাননে ইসরায়েলি হামলায় মোহাম্মদ নিজামুদ্দিন নামে 32 বছর বয়সী এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকালে একটি আবাসিক ভবনে সতর্ক বার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়। লেবাননে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার দাহিয়া নামক এলাকায় ইসরায়েলি বাহিনী যখন বিমান হামলা চালায় তখন নিজাম সেখানকার একটি কফি শপে ছিলেন। হামলার পর ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মাউন্ট লেবানন হাসপাতালে, সেখানে মর্গে তার মৃতদেহ রাখা আছে বলে জানিয়েছেন তারা। ইউক্রেন যত চুক্তি লঙ্ঘন করছে ততই ভূখণ্ড হারাচ্ছে বলছে ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভের বর্তমান শাসক গোষ্ঠী এবং তাদের পশ্চিমা মিত্রদের ক্রমাগত চুক্তি লঙ্ঘনের কারণে ইউক্রেন ক্রমাগত তার ভূখণ্ড হারাচ্ছে। তিনি বলেন, বর্তমান ইউক্রেন সরকার যত বেশি চুক্তি লঙ্ঘন করছে দেশটি ততই তার ভূখণ্ড হারাচ্ছে। শনিবার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত 16তম রাশিয়ান ওয়ার্ল্ড অ্যাসেম্বলির উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাভরভ এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন,
বলেন, 2014 সালের ফেব্রুয়ারিতে তারা যদি মেনে নেওয়া চুক্তিগুলো আন্তরিকতার সঙ্গে পালন করত তাহলে এখন যা কিছু হচ্ছে তারই কিছুই ঘটত না, আর ক্রিমিয়াও ইউক্রেনের অংশ হিসেবে থাকত। কিন্তু তাড়াহুড়ো করে তারা চুক্তি ভঙ্গ করে সরকার পরিবর্তন করতে চেয়েছিল। ল্যাভরভ আরো বলেন, 2015 সালে মিনস্কো চুক্তি গৃহীত হওয়ার পর কিয়েভ সরকার চুক্তিগুলোর শর্ত মানতে চায়নি। তারা ভাষায় মিনস্কো চুক্তি মেনে চললে হ্যাঁ, ক্রিমিয়া ইতিমধ্যে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন ছিল, তবে পুরো ডনবাস অঞ্চল সহ ইউক্রেন তার সীমারেখা বজায় রাখতে পারত। কিন্তু তারা ডনবাসকে বিশেষ মর্যাদা দিতে অস্বীকার করেছিল, যা মূলত ডনবাসের জনগণকে তাদের নিজস্ব ভাষায় কথা বলার অধিকার নিশ্চিত করার জন্যই ছিল। 2022 সালের এপ্রিলে ইস্তাম্বুলে তৃতীয়বারের মতো শান্তি আলোচনার কথা উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেই আলোচনার মাধ্যমে সমাধানের একটি সুযোগ ছিল, কিন্তু তারা তাতে সম্মতি দেয়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন এই চুক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন, কিন্তু বর্তমান পরিস্থিতি 2022 সালের এপ্রিল থেকে অনেক ভিন্ন। ল্যাভরভের মতে ইউক্রেনের সরকার বারবার চুক্তিগুলো উপেক্ষা করে চলেছে, যা তাদের জন্য কেবল রাজনৈতিক অস্থিরতাই নয় বরং ভূখণ্ডগত হুমকিও ডেকে আনছে। সূত্রতাস, ইউক্রেনে জয় না হওয়া পর্যন্ত রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া। ইউক্রেনে জয় না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়ার পাশে থাকবে। শুক্রবার মস্কোয় এই ঘোষণা দেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে শন হুই একথা বলেন, বিজয়ের আগ পর্যন্ত আমরা রাশিয়ার পাশে দৃঢ়ভাবে দাঁড়াব। তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে নিয়ে উত্তর কোরিয়ার কোনো সন্দেহ নেই, সম্প্রতি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার প্রায় 8,000 সেনা এর মধ্যে মোতায়েন করেছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র মনে করে উত্তর কোরিয়ার রাশিয়ায় মোট 10,000 সেনা পাঠিয়েছে। ইউক্রেন সীমান্তে তাদের পাঠানোর আগে এসব সেনাদের রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের দাবিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত অস্বীকার করা হয়নি। সূত্র এএফপি, নিহত সেনার সংখ্যা নিয়ে নেতানিয়াহুর মিথ্যাচার। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিতই হয়েছে মিথ্যার ওপর ভর করে, ফলে সেই রাষ্ট্রের শাসকরা মিথ্যা বলবে, এটাই স্বাভাবিক। নিজেদের সব অবৈধ মানবতা বিরোধী অপরাধ ধামা চাপা দিতে জায়নবাদী শাসকরা নিজের ঘর থেকে বিশ্বমঞ্চ সর্বত্র নির্লজ্জ মিথ্যাচার করে বেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে হতাহত সৈনিকের সংখ্যা গোপন করেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের কসাই হিসাবে খ্যাত দেশটির খুনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন দেশটির বিরোধী দলের প্রধান নেতা। সোমবার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াহির লাপিদ এমন অভিযোগ এনে তোপ দাগিয়েছেন ক্ষমতাসীন নেতানিয়াহুর বিরুদ্ধে চেয়েছেন কৈফিয়ত। বিরোধী দলের নেতা লাপিদ বলেন, এই মুহূর্তে নেতানিয়াহুর সরকার কোনো কার্যকরী পদক্ষেপ না নিলে হতাহতের সংখ্যা আরো বাড়বে। তিনি বলেন, নিহতের সঠিক সংখ্যা সামনে আনা হচ্ছে না। গত এক বছরে হামাসের হাতে 12,000-এরও বেশি সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে নিহত হয়েছে 890 জন, আহত হয়েছে আরো 11,000 সেনা। আহতদের মধ্যে অনেকেই বরণ করে নিতে হয়েছে পঙ্গুত্ব, ছারকার হয়েছে সেনাদের সংসার। যদিও ইসরায়েলি সরকার দাবি করেছে চলমান যুদ্ধে 772 জন সেনা নিহত হয়েছে এবং প্রায় 5,100 সেনা আহত হয়েছে, তবে এমন দাবি মানতে পারছেন না দেশটির বিরোধী নেতারা। তাদের অভিযোগ, নেতানিয়াহু সরকার হতাহতদের প্রকৃত সংখ্যা গোপন করছেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের 12,000 সেনা চিকিৎসার জন্য গিয়েছিলেন, যার মধ্যে মানসিক সমস্যায় ভোগা প্রায় 5,500 সেনাও রয়েছে। তারা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সমস্যা নিয়ে পুনর্বাসন কেন্দ্রে আছেন। অপরদিকে পুনর্বাসন কেন্দ্রে থাকা 14% সেনা মাঝারি থেকে গুরুতর আহত অবস্থায় এখানে এসেছিলেন। এর মধ্যে 23 জন সেনার মাথায় আঘাত পেয়েছেন, 60 জনের অঙ্গহানি হয়েছে এবং 12 সেনা চোখের দৃষ্টি হারিয়েছে। চিকিৎসা নেওয়াদের মধ্যে প্রায় 1,500 সেনা 2 বার পুনর্বাসন কেন্দ্রে এসেছিলেন।